সজ্জার সংখ্যা বাড়তে চলেছে বনগাঁ হাসপাতালের এইচডিইউ ওয়ার্ডের। 6 সজ্জা থেকে 30 সজ্জায় রূপান্তরিত হবে এইচডিইউ ওয়ার্ড। এতে সুবিধা হবে গুরুতর অসুস্থ রোগীদের। সজ্জার সংখ্যা বাড়তে চলেছে বনগাঁ মহকুমা হাসপাতালের এইচডিইউ ইউনিটের। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সজ্জার সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করা হবে। এতদিন হাসপাতালের দ্বিতলে 6 সজ্জার এইচডিইউ ছিল। সজ্জা কম থাকায় গুরুতর অসুস্থ রোগীকে অন্যত্র রেফার করা হতো। দীর্ঘদিন ধরে এইচডিইউ ইউনিটের সজ্জার সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন রোগীর আত্মীয়রা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 6 সজ্জার এইচডিইউ কে 30 সজ্জায় পরিণত করা হবে। ওয়ার্ডের কাজ প্রায় শেষ পর্যায়ে। সোমবার নতুন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় এইচডিইউ ইউনিট। হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, 6 সজ্জার এইচডিইউ ওয়ার্ড প্রয়োজনের তুলনায় কম। বেশিরভাগ ক্ষেত্রেই রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হতো। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে এই ওয়ার্ডের উদ্বোধন করব। এখানে 24-বেডেড এইচডিইউ, যেটা হাইব্রিড শিশু আমাদের, সেটা চালু হবার কথা অনেকদিন থেকেই এখানে প্রস্তাবিত হয়ে আছে। এবং আজকে এটা ইনাগুরেশন নয়, আমাদের এখানে এক্সিস্টিং যে এইচডিইউ রয়েছে, আগে ছিল সেটা 6+1 বেড ছিল, তো সেটা আমাদের দ্বিতলে উপরের দিকে ছিল এবং সেখানে পেশেন্টের মুভমেন্ট অনেকটাই একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমাদের অলরেডি নতুন যে 24-বেডের এইচডিইউ, সেখানে বেড থেকে শুরু করে সমস্ত কিছুই রেডি, কিন্তু সেখানে আমাদের উপর থেকে একটা পার্টে আমরা সেই পেশেন্টদেরকেই ইজি মুভমেন্ট করবার জন্য এবং ভালো পরিষেবা দেবার জন্য আমরা নিচে নিয়ে এসেছি। কিছুদিন আগেই ডেঙ্গু যখন আমাদের এখানে হাই প্রবণতা দেখা গিয়েছিলো, অনেক পেশেন্ট খারাপ হয়ে গেছিলো এবং সেক্ষেত্রে আমরা ডেঙ্গু পেশেন্টদের এই এইচডিইউতে নিয়ে আমরা ট্রিটমেন্ট করে তাদেরকে সুস্থ করতে পেরেছি এবং সেক্ষেত্রে রেফারের সংখ্যাও যেমনি কমে গেছিলো এবং আমাদের পেশেন্টের মর্টালিটিও ছিল না। তো যাই হোক, আমাদের এখানে কিছুদিন আগে আমরা কায়াকল্পে ভালো রেজাল্ট করেছি। এরপরে আমাদের এনকোয়াস এবং মুস্কান বলে বিভিন্ন ডিপার্টমেন্টের এই ধরনের স্কিমগুলোতে বসতে হবে। তো সেই পার্টগুলোতে যখন বসতে হবে, তখন হসপিটালকে একটা অন্য উন্নত জায়গায় নিয়ে যেতে হয় এবং তার জন্যই আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে আমরা সুন্দরভাবে যাতে সাজাতে পারি, এইচডিইউকে, এসএনসিইউ থেকে শুরু করে আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট এবং আদার যে ডিপার্টমেন্টগুলো থাকে, তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা মার্কস থাকে। সেই মার্কসগুলো পেতে গেলে আমাদের হাসপাতালকে সুন্দরভাবে শুধু চিকিৎসার পার্টে নয়, ইনফ্রাস্ট্রাকচার এবং ডেভেলপমেন্টের পার্ট থেকেও খুব সুন্দরভাবে সাজাতে হবে এবং সাথে সাথে ট্রিটমেন্টের কোয়ালিটিও বাড়াতে হবে, যাতে মানুষ হাসপাতালে এসে ট্রিটমেন্টটা ভালোভাবে পায়, সুস্থ হয়ে বাড়িতে যেতে পারে, রেফারাল রেট কমাতে পারি আমরা পেশেন্টকে সুস্থ করে। আমাদের বিভিন্ন রেট থাকে, ইন্ডিকেটর থাকে, সেই ইন্ডিকেটর মেনটেন করে আমরা হাসপাতালকে একটা উন্নত জায়গাতে আমরা নিয়ে যেতে পারাটাই আমাদের মূল লক্ষ্য। বনগাঁ চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, বর্তমান সরকারের আমলে বনগাঁ হাসপাতালে আমূল পরিবর্তন এসেছে। অন্যান্য হাসপাতালের তুলনায় এই হাসপাতালে উন্নত চিকিৎসা হয়। রোগী ও রোগীর আত্মীয়দের সুবিধার্থে পৃথক ওয়ার্ড তৈরি হচ্ছে। শুধুমাত্র বনগাঁ জিয়ার সুপার স্পেশালিস্ট হসপিটালে আজকে এইচডিইউ নয়, অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে, আমূল পরিবর্তন হচ্ছে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ সুপার স্পেশালিস্ট হসপিটালকে একটা আদর্শ চিকিৎসার জায়গা তৈরি করার জন্য তিনি তার চেষ্টা করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বনগাঁ হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে এবং বনগাঁ হাসপাতালের যারা ডাক্তার আছেন, নার্স আছেন, তাদের যে কর্মপদ্ধতির মধ্যে দিয়ে রাজ্যের মধ্যে সুপার স্পেশালিটি হসপিটালে আমরা প্রথম হয়েছি এবং এটাকে আমাদের সুপার সাহেবের আন্তরিক ইচ্ছা, সিওমি সাহেবের, আমাদের ডিএম সাহেবের, প্রত্যেকের একটা আমাদের মানুষের যে দাবি সেটাকে বাস্তবে সফল করার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।